তো গাড়ি এখানে কমই চলছে, পায়রা পাখি দেখতে এসেছি, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাবো। আর আজকে ব্লগটা এখানে দেওয়া হয়েছে, অনেকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, সেই গোলকুন্ডার লাস্ট ব্লগ দিয়েছি। দেখতে পাচ্ছো পায়রা, আমরা যেখানে আগে একবার এসেছিলাম, ঠিক আছে? তো ওটা ব্লগ দেওয়া হয়নি। আর সেই ছোটো বাচ্চা খাওয়ারও বিক্রি হচ্ছে এখানে, যে এত খাবার আছে। তো চলো, ইন্দুর দেখতে পাচ্ছ? ইন্দুর দেখতে পাচ্ছ? যখন এ হয় না তখন এটা পুরো ভর্তি হয়ে যায়, যখন পায়রা পাখি তখন সব যখন একসঙ্গে আসে। তো পায়রাগুলোর কাছে গেলাম, গিয়ে একটা শর্ট ভিডিও বানালাম। তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার তো এই জায়গাটা খুব ভালো লেগেছে, অনেক ভালো। তো পায়রাগুলো কত সুন্দর উড়ে যাচ্ছে দেখো, আর আমার মানে অনেক ভালো লাগে। আর এই জায়গাটা যখন অনেক পায়রা পাখি বসে না, তো তখন দেখবার মতন অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আর এক জায়গায় ভিডিও বানালাম, সেই ভিডিওটাও দেখো তোমরা। এইটাও বানিয়েছিলাম আমি, তো কত সুন্দর সবাই দেখছিল পায়রা পাখিগুলোকে, আর আমি উড়ে উড়ে নিয়ে যাচ্ছিলাম। দেখো কত সুন্দরভাবে পায়রা পাখিগুলো উঠছে, আমার তো মনে হচ্ছে আমি যখন পায়রা পাখিগুলোকে যখন উড়াই তখন আমার খুব ভালো লাগছিল, অনেক অনেক ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছ সব পায়রা পাখিগুলো উড়ে গেল। আর তখন ওই দেখো ওই লোকটা সাইডে যে বসে আছে, তারপরে এই লোকটা আমাকে বলছিল যে কিয়া কর দিয়া, মানে পায়রা পাখিগুলো বসেছিল উড়িয়ে দিল, এরকম কিছু বলতে চাইছিল। তো আমি ওটা শুনিনি, ভিডিও করার দিকে এতটাই ব্যস্ত ছিলাম। তো চলো শেষ করলাম ভিডিওটা, আজকের ব্লগটা এইটুকুনি ছিল। তো ছোট্ট ভিডিওটা বানিয়ে দিলাম তোমাদেরকে, কেমন হয়েছে প্লিজ জানাবে। আসলে এখন পায়রা কম আছে, মনে হচ্ছে সবাই দুপুর দুপুর দিকে আসলে বেশ পায়রা তখন বেশি থাকে। তো চলো টাটা, সবাইকে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অপেক্ষা করো। আর লাইভ আছে, লাইভে তোমরা সবাই প্লিজ এসো আবার। তো চলো টাটা।